free but you have to make a riddle if we fail to solve it i will give you freedom jim was really very very happy making a riddle was not difficult for him but he had to make it both interesting and difficult he took a little time and then came out with the following riddle চলো এক ফার্ট বুঝিনবা দিয়েছি বট জিমস মাষ্টর ওয়াজ এ কাইন্ড ম্যান অ্যান্ড হি ওয়ান্টেড টু সেট জিম ফ্রি দেখ এটি কাইন্ড মিনস হচ্ছে সেট যায় জিমস ওয়াজ এ কাইন্ড ম্যান জিমস জনক কাইন্ড ম্যান কিন্তু এই সব বড় বড় লোক থাকে থাকে মালিক কিন্তু এই জিম্র মাষ্টরটি কোটা দয়াড়ু থিলে হি ওয়ান্টেড টু সেট জিম ফ্রি সে এই চাহুলে যে জিম কু পাই সে এই জিম কু চলে কমিটি সে মুক্তি দেওয়া বা ফ্রি টিকা সে চাহুলে সো ওয়ান ডে হি কল জিম এন্ড সেট জিম ইউ হ্যাভ সার্ভড মি ওয়েল সে দিনে সে কোণ জিম কু ডাকিলে এবং কোণ কইলে জিম ইউ হ্যাভ সার্ভড মি ওয়েল আই ওয়ান্ট টু সেট ইউ ফ্রি বাট ইউ হ্যাভ টু মেক এ রিডিল ইফেল টু চলভ ইট আই ৱিল গিভ ইউ ফ্ৰিডম সেই তাক দিনে ডাঙকি ক' কলে না জিম য়ু হেভ ছাৰ্ড মি ৱেল তুমি মতে বহুত ভালছে কাৰভিছ দিছ বা ভালপাই কাম কৰিছ আই ৱাণ্ট টু চেট ইউ ফ্ৰী সেইবাবে তুমি ফ্ৰী কৰিবি বাট ইউ হেভ টু মেক এ ৰীডিল তুমি গোটিয়ে রিডিল তৈরি করি পড়বে ইফ ইউ ফেল টু সলভ ইট আই উইল গিভু যদি আমি সে রিডিল আনসার দিই না তবে তুমি আমি ফ্রিডম দাবা বলে তা মালিক জনক এই জিম কু ডাকি কে জিম ওয়াজ রিয়েলি মেকিং এ নট ডিফিকল্ট ফর হিম জিম জনক যদি জিম ওয়াজ ভেরি হ্যাপি যেতে কথা শুনলে যে রিডিল গোটে তেয়ারিব আও ৰেডিল যদি আমি এনচাৰ দি পাৰিবা নাই তোমাৰ মোক ত'তে ফ্ৰী কৰি দিলো কি কয়ে ন তাৰ মষ্টৰ জিলে সেইবিলাক সেই বহুত খুচিগল না দেখ মেকিং এ ৰেডিল ৱাজ নট ডিফিকল্ট ফৰ হিম এই যোন জিম জি এই ৰেডিল মেকিং কৰিব এক্সপৰ্ট থাকে মেকিং এ ৰেডিল ৱাজ নট ডিফিকল্ট ফৰ হিম সেই লেখা হৈ যি এই গোটেই ৰেডিল বনাই তাই গোটেই কষ্ট কাৰ্য নুহে বট হি হেড টু মেক ইট বহুত ইণ্টৰেষ্টং এণ্ড ডিফিকল্ট তাক কিন্তু বনাইপাই পাৰিব ক' ইটৰেষ্টং আনন্দদায়ক হ'ব দৰকাৰ আৰু পুনি ডিফিকল্ট ইয়াতে ডিফিকল্ট মানে ক' কষ্ট বি থাকিব আৰু ইয়াতে আনন্দ বি থাকিব গোটেই ৰেডিল বনাই দৰকাৰ সেই ক' কল নি টুক এ লিটিল টাইম এণ্ড দেন কেম আউট ৱিথ দি ফল ৰেডিলাক সেই কিছু সময় নে আণ্ড দেন কেম আউট ৱিথ দি

আউট অফ দি ডেট দি লিভিং কেম এই আউট অফ দি ডেট ডেট মানে কম মৃত এই মূর্ মানুষ জীবন্ত মানে সব বাহুলে আউট অফ দি ডেট দি লিভিং কেম মৃত মানুষ জীবন্ত সব বাহুলে সেভেন দে আর ওয়ে বট সিক্স দে আর আর্ সেভেন মানে কাতজন সাত জন মৃত না ছ জন জীবন্ত বাহারে এজ আই এম গুড স্লেভ সেট মি ফ্রি যদি মুে ভালো স্লেব তাহলে মতো ফ্রি কর সেভেন দেয়ার ওয়ে বট সিক্স দেয়ার বি সে সাত লে এই সাত যে ডেড যে জিনিস সাত লেও লিভিং সেত বাহারে না ছ বাহারে হচ্ছে তার রেডিল টা এই রেডিল কু সে যদি মানে সলভ করে পারবেনি তাহলে এই জিম ফ্রি করে দিয়ে দেখা যাব কে এভ্রি ওয়ান এঞ্জয়েড দি সঙ্গ এন্ড দি রিডিল নো ওয়ান ওয়াজ এবল টু সলভ ইট

বাট নো ৱান ৱাজ এবুল টু চল্ভ ইট কিন্তু এই ৰিডিলাক চল্ভ কৰিব কেল বা সক্ষম এবুল জি ক' সক্ষম হলে নাই চ' হিজ মষ্টৰ আু এসপ্লেন দি ৰিডিলে তাৰ জিলে না এসপ্লেন এই জিনিছকু এন কৰিব ক'লে এই ৰিডিলৰ মানে বুজিব কহিলে জিম এক্সপ্লেণ্ড এজ আই কেম আউট অফ মাই হাউচ আই চাই অল্ড হেণ্ড চিক্স চিক্স দেখো যেতে সে কুচি যেতরে এই সে ঘর বাহারা আই কেম আউট অফ মাই হাউস আই সো অল্ড হ্যান ওইথ সিক্স তা এই যে অল্ড হ্যান এই যে বুড়ি না ছিঁয় সহিত দেখে কাহু দেখে বুড়ি কুকুরা সহ ছ চিঁ সহ দেখে ইট লেট সেভেন এগ পাখা না সেভেনটি এগ দ ওয়া আউট অফ হিচ ওনি সিক্স সেই ভিতর কেত না ছটি মাত্র ফুটেছি ৱান গইল্ড গোটেই ক' হৈছি না খৰাপ হৈ দেখিব যে অণ্ডা খৰাপ হৈ সেইটো ছুঁ বাৰিব নে সেই অলৰেডি খৰাপ হৈ এই ছি অ ভাল সেইপাই সেই ছাৰ ছাঁ বাৰি গোটেই খৰাপ হৈ সেই লেখা হ'ল চেভেন দেয়াৰ ৱেৰ সাতটি মৃত জিনিছ ওলা ক'লা ন বাট চিক্স দে আৰ জীৱন্ত জিনিছ বাৰিলা গোটেই অলৰেডি খৰাপ হৈ বা গোটেই মৃত হি ৰা এভ্ৰি ৱান লভড দে প্রেজ জিম ফর হিজ ওইট অ্যান্ড দি মাস্টর সেট জিম ফ্রি দেখছি এভ্রি ওয়ান লাভ সেই রেডেল শুনে সমস্ত রেড সমাধান শুনে সমস্তে হসলে দে প্রেজ জিম ফর হিচ উইট ওইট মি হচ্ছে কোণ না বুদ্ধি যেটা কুয়া যায় উইজম এ ওইট লেখা হই জিনিসটা কে প্রেজ জিম ফর হিজ ওইট সমস্তে এই জিম্র বুদ্ধিপাই তাকে প্রশংসা কলে অ্যান্ড দি মাস্টর সেট জিম ফ্রি আউ তার মাষ্টর বা মনিব তা ফ্রি করে বা আজাদ করেদেলে না সে কথা দিয়ে যদি তার আনসার সেপারি তাহলে সে তা আজাদ তা এই জিম কু ফি করেদে এবার এ দেখ কোশ্চেন কম কন কম্পিটার কোশ্চেন কন ফার্স্ট কোশ্চেন হাই ডিড জিমস মাষ্টর সেট হিম ফ্রি কাইকি এই জিম মাষ্টর চাহিলে যে জিম কু মুক্তি করার জিমস মাষ্টর ওয়ান্টেড টু সেট হিম ফ্রি বিকজ জিমস মাষ্টর ওয়া এ কাইন্ড হার্টেড ম্যান সে ব্যক্তি লে বলে সে যে এই জিম কু মুক্তি সেকেন্ড কোশ্চেন দিয়েছে হাই ডিড হি কল জিম ওয়ান ডে সে জিম কু পাই দিনে ডাকি পঠাইলে না ওয়ান ডে হি কল জিম টু টেল হিম দেড হি ওয়ান্টেড জিম টু বি ফ্রি সে তাকে ডাকি পঠাইলে আপ কে না সে চাহুচার হোৱাট কণ্ডন ডিড হিজ মষ্টৰ চেট টু মেক হিম ফ্ৰী ক' কণ্ডিছন তাক মুক্তি কৰিবি হলে না হিজ মষ্টৰ চেট এ কণ্ডিছন দেট জিম ৱুড মেক এ ৰিডিল এণ্ড ইফ দে ফেল টু চল্ভ ইট দেন হি ৱেট হিম ফ্ৰী আউ কণ্ডিছন না হিজ মষ্টৰ চেট এ কণ্ডিচন সেই গোটেই কণ্ডিচন ৰখিলে যদি জিম গোটেই ৰিডিলে আৰু সেনে যদি তাৰ এনচাৰ দি পাৰিব নাই তাৰমানে সেনে তাক ক'ৰ না ফ্ৰী কৰি দ ফর্থ কোয়েশ্চেন দিয়েছি মেকিং এ রিডিল ওয়াজ নট ডিফিকল্ট ফর হিম বট হি হ্যাড টু মেক ইট বোৎ ডেস ডেস সেটি কম লেখা হয়েছে বহ ই না ডিফিকল্ট ইন্টরে দরকার না ডিফিকল্ট বৎ ইন্ট্রেটিং অ্যান্ড ডিফিকল্ট রাওয়ার দরকার ডু ইউ থিঙ্ক সমওয়ান ওড টু সলভ হিজ তুমি সব কি সে তার রিডিল কলভ কর দিয়ে সেই গোটেই ভাল ৰিডিল মেকৰ আমাৰ সেই বুক থাকে সেই গোটেই ভাল ৰিডিল মেকৰ সেই যা ঠিক কেলভ প্ৰায়ত কৰি পাৰ নে সেই লেখা হৈছিল দেখ এই ক' ইয়াৰ আনচাৰ ন' ৱি ডোণ্ট থিংক এনি ৱান ৱুড বি এবুল টু চল্ভ হিচ ৰিডিল আমি কে ভাবুনো যে যে তাৰ ৰিডিলাক কেভ কৰি পাৰ্থকে চিক্স নম্বৰ কোৱশ্চন দিছে ডিড ইট হেপেন ছ সতৰে ক' ই কৰি পাৰিছিলে নেকি য়েছ ইট হেপেন ছি সলভ কৰি পাৰি ন চেভেন কোৱশ্চন আহিছে হোৱাট ডিড জিমছ মাষ্টৰ আক হিম জিমছ মাষ্টৰ কণ তাক পচাৰিলে না জিমছ মাষ্টৰ আম টু এসপ্লেন দি ৰিডিল এই ৰিডিলাক বুজাইপৰাই তাক পচাৰিলে কেমি ইয়াৰ ৰিডিলৰ সমাধানে কৈলো দেখিয়ে কৈকি সেই পচাৰিলে এইট নম্বৰ কোৱশ্চন व्हाट व्वाज दि रिडिल एबाउट ए रिडिली को विषय थी द रिडिल वाज अबाउट एन ओल्ड हेन एंड हर सिक्स चिक्स येडिल बेसिकली गोटे हेन ओल्ड हेन आउ सिक्स चिक्स विषय छिया विषय गोटे रिडिल वाच जिम सेट फ्री जिम फ्री कर दिया गला कि ये जिम व्वाच सेट फ्री हाँ जिम को फ्री पूरा कर दिया गला Thank you viewers. Please subscribe my channel. Bye.